थी खंजर नहीं जी इसे अलग कर दे, उठ मुझे नमाज पढ़ने दे, मैं तुझे बता दूंगा किस जगह से तलवार चलाना, फिर जुदा कर देना तन से सर को। मैं ये कहना चाहता हूँ मेरे भाइयों, तेरे मेरे इमाम वो है जो खंजर के नीचे होकर भी नमाज नहीं छोड़ी। सुभान अल्लाह। हम आले बायत हैं, हम हुब्बे आले पाक हैं, लेकिन हमारी नमाज कहाँ? आज से तौबा करो, जिंदगी में जब तक जिएंगे नमाज नहीं छोड़ेंगे, तब तो मोहब्बत होगी। अरे गायर मुकल्लिदों ने तो हमें ताना इसलिए दिए है, हम लोगों ने उसे मौका दिया। अगर हम मौका नहीं देते, ऐसा कोई माई का लाल नहीं जाले पाक के वफादारों से आंखों में आंख लगा कर बात कर, है कि नहीं? तो क्या पता बुझते राग करें, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। আম্মা জানেরা কারবালার মাটিতে আমার জাইনাব সাকিনা, আমার আহলে পাকের যেসব হুসাইন পাকের ঘরানা ছিলেন তারা এখন তো নামাজ কাজা করে। যখন এজিদের সেনা সৈন্যরা নাঙ্গা উটের উপরে তাদেরকে বসিয়ে নিয়ে যাচ্ছে হাতে বেড়ি দিয়ে, হাজাতে সাকিনা মাথা খানা নত করে আজান যখন হয় বলে আল্লাহ পানি নাই যে উজু বানাবো, মাটি নাই যে তাই মুম করব, আল্লাহ আমি মাথা নত করেছি, আল্লাহ তোমার দরবারে নামাজ কবুল করো, আমিন। আরে আলে পাক খানদানে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। আমার মায়েরা বোনেরা যতদিন বাঁচবেন নামাজ ছাড়বেন না। মা 10 বছর বয়সে বাচ্চাদের নামাজ পড়তে বলো, 12 বছর হলে তাকে মেরে নামাজ পড়াও। এ বাবা সুন্নিরা যদি সুযোগ না দিত, ওয়াহাবির দল গায়ের মুকাল্লিদ আমাদেরকে আজ বদনাম করত না। নামাজ যাদের জন্য এ আল্লাহর হাবিব এনেছেন তারাই নামাজ পড়তে চাচ্ছে না, আর যাদের নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয় না তারা মসজিদে ঢুকেছে তো বেরুতে চাচ্ছে না। এ বাবা উচিত আমাদের হবে, আমরা ঢুকব তাদেরকে বার করে দেব, আমাদের জ্বালায় তারাও পথ পাবে না। নিয়ত করে না, জানি না জীবন দেখা হবে কিনা বাবা, তবে আমার পয়গাম আপনাদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি, নামাজ জান্নাতের খুঁটি, নামাজ দিনের খুঁটি, নামাজ জান্নাতের চাবি, নামাজ মানুষকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখে, নামাজ আল্লাহ দিদার করা। ইসলাম কে আলম কো উঠায়া হুসাইন নে, বাতিল কে আগে সর না ঝুকা ইয়া হুসাইন নে, ক্যা চিজ হে নামাজ বাতায়া হুসাইন নে, সজদে মে আপনে সর কো কাটা ইয়া হুসাইন নে। বাবাজি আমার অনেক কথাই বললাম, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন, প্রত্যেকে আমার সঙ্গে দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اي الله پاک الله تعالى আমার মুস্তাক ভাই দোয়া আশা করি মহাপাত করি এত কষ্ট করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজন করেছে। আমরা যাহা কিছু এতক্ষণ পড়েছি শুনেছি তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত দরুদ সালাম যাহা কিছু হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন। নুরানি নবী পাকের সাদাকায় বাস পাকের সিলায় আল্লাহ আলে পাকের সাদাকাতে আপনার দরবারে কবুল মকবুল করে নি আল্লাহ। বিনিময় সওয়াব উম্মতের পাগল নবী সারাটা জীবন কেঁদেছে, আজ মদিনার মাটিতে নবী আবার কেঁদে কেঁদে যারে যার আল্লাহ। ওই দরুদি নবী পাকে পদম মোবারকায় আমাদের সবগুলো পৌঁছিয়ে দি আল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা তাবা তাবীন আম্মায়ে মুস্তাহিদিন খুনাফায়ে রাশিদিন উহুদ পদ সিফিন খায়বার কারবালা আল্লাহ সমস্ত সহদানদের দরবারে নবী ইন্দের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি। মুজাহিদের চার ইমামদের দরবারে পৌঁছিয়ে দি। তরিকাতের আউলিয়ায়ে কেরামে পার বাংলা পার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আব্দাল কুতুব হানাফিল্লাহ বা কাবিল্লাহ মাস দিওয়ানা ওলিতে গলিতে সকলের আরো মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি আল্লাহ। গাউসে পাকের দরবারে সব পৌঁছিয়ে দি মালায়ে পাক আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি। দুনিয়ার জমিনে আমরা যারা একত্রিত হয়েছি আজ মুহাম্মদ পার মাটিতে, এমন কেহ নাই যে কলেজায় ব্যথা নাই আল্লাহ। কারো মা চলে গেল, কারো আব্বা চলে গেছে, কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো সন্তান কারো স্বামী গেছে কারো বিবি গেছে আল্লাহ। এমন কেহই নাই যার কলিজায় ব্যথা নাই আল্লাহ। আপনি সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। কষ্ট করে লালিত পালিত করেছে, জব খেয়ে আটা খেয়ে মাজল খেয়ে আল্লাহ, আটা জুটেছে কাঠ নাই, রুটি বানাতে পারে না লবণ দিয়ে পানি দিয়ে চুমুট দিয়ে খেয়েছে আল্লাহ। আয় রব্বাল আলামিন, অনেক কষ্ট করে তার লালন পালন করেছে, আর বলবে না আমিনুদ্দিন 100 টাকা দে, আর মা বলবে না বেটা শাড়ি কিনে দে আল্লাহ। ভালোভাবে তারা পেট ভরে খেতে পাইনি আল্লাহ, ভালো পোশাক পরিধান করতে পারিনি, আপনার কাছে দোয়া করি তাদের কবরে জান্নাতি পোশাক দি আল্লাহ, জান্নাতি রুজি দান করে দি আল্লাহ। আমিও মা হারা আব্বা হারা, আমার সঙ্গে অনেক আব্বা মা হারা হাত পেতেছে আল্লাহ, যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। অনেকের ঘরে মা অসুস্থ হয়ে আছে, অনেকের ঘরে আব্বা অসুস্থ হয়ে আছে আল্লাহ, আপনি সেপায়ে কামে লাতা করে দি আল্লাহ। আমার ভাই মারু ভাই তার আম্মা জানের পা ভেঙে গেছে আল্লাহ, সেপায়ে কামেলা জলদি দি রব্বাল আলামিন। আমার ভাই মোস্তাক আহমদ আশা করি আজকে এ মিলাদুন নবী আল্লাহ তার সংসার জীবনে
শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নারীর কুল, যে যেখানে বিদায় নিয়েছে কবরে আজাব মাফ করে দি, আল্লাহ তার রুজিতে বরকত দি, আল্লাহ আসমানি বালা থেকে হেফাজত করুন, জমিনি বালা থেকে হেফাজত করুন, আল্লাহ হাওয়ার বালা হওয়ায় মিশিয়ে দিন, তাম বিশ্বের মানুষকে করুণা ভাইরাস থেকে হেফাজত করুন, আল্লাহ স্বাভাবিক জীবন যাপন করার মতো তৌফিক দান করে দিন, রব্বুল আলামিন আমাদেরকে পঞ্জেকানা নামাজি বানিয়ে দিন, শরিয়াতের পাবন্দী করার তৌফিক দি, আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখুন, আল্লাহ আমাদের সকলকে তরিকতের মহাব্বত দিন দান করুন, আল্লাহ মুর্শিদের উলফাত দান করুন, তরিকতের আদব দান করুন, আল্লাহ কঠিন মুসিবতের সময় আজকের জালসা যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে তৌফিক দি, আল্লাহ একটি মাত্র দাবি কানে শুনেছি মদিনা জীবনে চোখে দেখি নাই, আল্লাহ আমাদেরকে একবার মদিনার মেহমান বানিয়ে নাই, যদিও মদিনা না যায় বিছানায় যখন শুয়ে যাব স্বপ্নের মাঝে তোমার হাবিবুল্লাহর সাথে দিদার যতদিন না হবে মরণ দিও না, একবার নবী দেখায় দাও, আল্লাহ একবার দেখা করায় দাও, মক্কার মানুষ মদিনার মানুষ আবার তোরদি নবীকে দেখে কলেমা পড়েছে, আল্লাহ আমরা জীবনে দেখিনি, একবার স্বপ্নে দিদার করাইয়া দাও, একবার দিদার করাইয়া দাও, আল্লাহ জানি না কার জীবনের শেষ জলসা হলো, কার জীবনের শেষ মোনাজাত হলো, আর দেখা হবে কিনা জানি না, আল্লাহ একবার কি দেখা পাবো, আল্লাহ একবার দেখা করাইয়া দাও, মুর্শিদের ওসিলায় দেখা করাইয়া দাও, আলে মাগরে সাদকায় দেখা করাইয়া দাও, আজকের যত শ্রোতা উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে স্বপ্নে একবার করে দেখা করাইয়া দাও, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন আমিন সুম্মা আমিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله কেউ চলে যাবেন না, আমাদের তাবাজুকের ব্যবস্থা রয়েছে, আপনারা লাইন দিয়ে